মহারাজ, আমি তো আজকে মানে জানতাম না, আমি অনেকগুলো প্রশ্ন নিয়ে এসেছি। তো প্রথম প্রশ্নটা, এগুলো আজকের এই রামনবমীর সঙ্গে কোনো রিলেটেড? না না, কোনো বিষয় নেই, বলুন। এই যে আমরা বলি মানে আমরা হচ্ছি দেহ নই, মন নই, আমরা মানে আত্মা, এই নিয়ে অনেক ডিসকাশন আগে আমি আপনার শুনেছি যে মানে মায়াকে চিনতে হয়, মাকে জানতে হয়। তো আপনাকে মানে আমার এটা প্রশ্ন যে আপনি যে মানে এই যে আত্মার কথাটা, এটা প্রত্যক্ষ উপলব্ধি আগে আর পরের মধ্যে কি ডিফারেন্স? এটা মানে আত্মা তো বডি মাইন্ডের বাইরে থাকে, সেটা বডি মাইন্ডের উপর আমরা কিভাবে বুঝবো, সেটা সেটা এফেক্টটা কি হবে? না, প্রশ্নটা কি ঠিক? ঠিক প্রশ্ন হতে চাই যে যে আমরা যে রিয়েলাইজেশন যেটা বলছি, সেটা আগে এবং পরের মধ্যে কি ডিফারেন্স হয়, তার মধ্যে আমরা কিভাবে বুঝবো যে আমরা এগিয়েছি? কিছু ডিফারেন্স হয় না। রিয়েলাইজেশন বলে দেয়ার ইজ নো সাচ থিং যে কিছু রিয়ালাইজড হয়ে যায়। ফুল গাছে ফোটে তো, বিজ্ঞান বলছে ফুলটি ফোটার ফল পরে ভালো করে দেখো ফুলটাকে, এটাই কি উঠে? এটা গোলাপ ফুলই ধরে নাও, ও প্রত্যেক মুহূর্তে ফুটছে, একটুখানি ফোটেনি। এমন কোনো টাইম আছে যখন একটি ফুল, একটা বার্ড, কুড়ি স্থির আছে? ওর যে যেই মুহূর্তে গাছের রোপণ হয়েছে, ওই মুহূর্তে ওই কুড়ির ডেস্টিনি তৈরি হয়নি কি? কখনো তো ম্যানিফেস্টেড, কখনো তো আনম্যানিফেস্টেড। ইভেন কুড়িটি যখন ধীরে ধীরে ডাল প্রশাখা তৈরি হচ্ছে, ওর মধ্যে পুরো ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, একটা ফুল ফুটবে, বুঝা যাচ্ছে? কুড়িটি সামনে এলো খুব ছোট, এই মুহূর্তে আমরা কি বলবো যে কুড়ি ওটা পুরো, ওটা তখন কুড়ি বলবো ওটাকে? যেদিন ফোটেনি তার আগে ওকে কুড়ি বলবো? ইভেন যখন ফোটা ফুল ফুটেছে না, ওই মুহূর্তে ও কনস্ট্যান্ট ফোটে, আস্তে 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 একটা জার্নি করছে, একদিন ঝরে যায়, ঝরে যাওয়া অবধি ওর ম্যানিফেস্টেশন হতে থাকে। কোন বিন্দুকে এনলাইটেনমেন্ট বলবে? জীবন এরকম, তুমি যে এনলাইটেনমেন্টের কথা বলছো, যে কোনো মুহূর্ত, এর কোনো মুহূর্ত নেই, তাই সব মুহূর্ত আছে এর জন্য। কারোর ক্ষেত্রে এমন হয়ে যায় কোনো কিছুর মাধ্যমে, এই জীবন যেটা আমি এক্ষুনি বললাম, আমি তোমাদের ফুল ফোটা তো আমরা সবাই দেখেছি বাগানে গাছে, কিন্তু এই সময়টা হেয়ার ইজ এই এইখানে এনলাইটেনমেন্ট, তুমি এক্ষুনি কানেক্ট হলে জীবনের সাথে, তুমি কিছু বুঝতে পারলে। এইভাবেই যখন এই টোটালিটির যাত্রাকে বোঝা যায়, এই পুরো অস্তিত্ব তার একটা প্রবাহে আছে, কনস্ট্যান্ট আছে, এটা যখন আমাদের সামনে রিভিল করে, ওটা এনলাইটেনমেন্ট। এবং কখন রিভিল করে? সারা জীবন রিভিল করে। আজকে যে তুমি এখানে আমার সামনে বসে আছো, তুমি ওই মায়ের গর্ভ থেকে একটা লম্বা যাত্রা করেছো। আজকে এই মুহূর্তে তোমার বসে থাকা এবং এই যে এনলাইটেনমেন্ট হওয়া, এর পিছনে কি তোমার 5 বছরের সেই দুধ খাওয়াটা সামিল নেই? ভেবে দেখো, প্রত্যেকটা মুহূর্ত তোমাকে গড়েছে এবং একটা কন্ডিশনিং তৈরি হয়েছে যেখানে তুমি এটা বুঝতে পারবে। আরও এরকম যতদিন তুমি বেঁচে থাকবে বা আমরা বেঁচে থাকবো, প্রত্যেক দিন আমরা বুঝতে 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 থাকবো, কোন বিন্দুকে এনলাইটেনমেন্ট বলবে? একটা বলতে পারো তুমি, যেটা দ্যাট স্পন্টেনিয়াস ম্যাচুরিটি অফ মাইন্ড যেটা বলা হয়, আমি এটাকে স্পন্টেনিয়াস বলতে বেশি পছন্দ করি। কারণ দেখো, তথ্য আমাদের সামনে সবসময় জীবনে রাখা আছে, আমরা ওপেন হব কি না হব এটা আমাদের উপর নির্ভর করছে, ঠিক আছে? এবং আরও ভালো করে দেখলে আমাদের উপর নির্ভর করছে না, আমাদের উপর নির্ভর করছে না। তুমি প্রশ্ন করে এনেছো, তুমি জানতে না যে এই প্রশ্নের উত্তরটা পাবে কি না বা কী উত্তর পাবে, স্পন্টেনিয়াস এসেছে, যাই হচ্ছে। আমিও জানতাম না আমি কি বলবো, আমিও স্পন্টেনিয়াস বলেছি। তো টোটাল যে ব্যবস্থাপনাটাকে আনম্যানিফেস্টেড বলে, অব্যক্ত বলে, এবং অব্যক্ত যখন তুমি এনলাইটেনমেন্ট বলো, তা প্রকাশিত হয়েছে আমাদের সামনে, আমরা বুঝতে পারছি। আমাদের ম্যাচুরিটি বাড়তে থাকে, এই বোধ ঘন হতেই থাকে, ঘন হতেই থাকে, ঠিক আছে? বুদ্ধ আগে কীভাবে দেখতেন, যদি গৌতম বুদ্ধের কথা বলি, গৌতম বুদ্ধ জীবনকে আগে কীভাবে দেখতেন? একটা ব্যক্তি জন্মালো আর একটা ব্যক্তি মরে গেল, তার মধ্যে রোগ শোক এলো, তো বুদ্ধ বললেন এই রোগ শোক জরা জীর্ণ এই দেখি ওনার বৈরাগ্য এলো, ঠিক? বুদ্ধের এনলাইটেনমেন্ট কি? উনি বুঝতে পারলেন, আরে এটা একটা কন্টিনিউ প্রসেস, যেই মুহূর্তে বুঝতে পারলেন, ঠিক আছে, ওই মুহূর্তেই ওনার সামনে পূর্ণিমা প্রকাশিত হলো, জীবন স্টাক করলো, উনি ব্যতিব্যস্ত ছিলেন যে বুঝতে পারছি না কি হচ্ছে, ভিতরে ভয় আসছে, চিন্তা আসছে, এই যদি জীবনের পরিণতি হয় আমি কোন জীবনে থাকবো, জন্মাবো এবং একটা রিজিড প্রসিজিওর মাধ্যমে মরে যাবো, আরে কে মরবে, আমি মরবো, আমি জন্মাবো, আমি মরবো, এই যদি হয় তো ভাই কী দরকার আছে এর, মানে কি এর প্রয়োজনীয়তা কী, কী দরকার?
এটা যখন বুদ্ধের সামনে ফ্ল্যাশ করলো যে আরে ভাই এটা প্রয়োজনীয়তা কারোর দরকার, দের ইজ নো পার্সন, যেটা আমি বেশ কয়েকদিন আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে ইভেন্ট হ্যাপেন্ড, বুদ্ধ শেষ বলে ডিডস আর ডান বাট দের ইজ নো পার্সোনাল ডুয়ার, কোনো ব্যক্তি নেই যে এটা ঘটাচ্ছে, পুরো প্রকৃতি তার প্রবাহে আছে। এটা যখন রিভিল হয় মানুষের সামনে তখন তাকে এনলাইটমেন্টের বিন্দু বলা হয়। কিন্তু যখন রিভিল হচ্ছে তার আগে পরে কোনো সময় কি কিছু ঘটছিল? ঘটছিল তো একই জিনিস, তুমি আটটায় ঘুম থেকে উঠেছো, সূর্য তার প্রসেস জিওরে উঠেছে, ঠিক আছে, তো আমরা তার প্রতি ওপেন হয়েছি, ঠিক আছে, এবং এই ওপেন প্রত্যেক মুহূর্তে হতে থাকবে। তুমি যত ম্যাচিওর হবে তোমার কাছে তত হবে। ছোটো বাচ্চার কাছে সূর্য উঠেছে একরকম, একটু কিশোর তার কাছে সকালবেলায় তাকে ক্রিকেট প্র্যাকটিস করতে যাবে হবে তার কাছে একরকম, একজন অফিসে যাবে তার কাছে একরকম। এই আত্মা শব্দ ওই জন্য বুদ্ধ উচ্চারণ করেনি, কারণ আত্মাকে কনসেপচুয়ালাইজ করা হয়ে গিয়েছিল বুদ্ধ এই বিষয়েতে। আত্মা আছে দশটি প্রশ্ন যা বুদ্ধ উত্তর দেননি, তার মধ্যে কি আছে, আত্মা আছে, অনাত্মা আছে, পুনর্জন্ম কি আছে, পুনর্জন্ম কি নেই, এই সব প্রশ্ন থেকে বুদ্ধ চুপ থেকেছেন। কারণ আছে বললেও হবে না, আত্মা আছে বললে তুমি বলবে হ্যাঁ কোথায়, উত্তর হবে না এর কোনো, যদি নেই বলি তাহলেও একরকম মিথ্যা কথা বলা যাবে না, অস্তিত্ব আছে তো, এই পুরো প্রকৃতি আছে, ঠিক আছে। তো এনলাইটমেন্টের আগে আর পরে যদি বলো কি পার্থক্য হয়ে থাকে ব্যক্তির জন্য, পার্সনের জন্য যদি প্রশ্ন করো, তাতে আবার আমি বলবো প্রয়োগ করবো অ্যাকর্ডিং টু মাই কনসেপ্ট, আমার যে ধারণা তাতে আমার এটা মনে হয় শরীর মনের যে কনফিগারেশনে তা আমরা নির্ণয় করিনি, আমাদের ডিএনএর গঠন কী হবে, আমাদের স্বভাব কী হবে, ঠিক আছে, আমরা কোন জিনিসকে পছন্দ করব, আমরা কোন সমাজে কোন ভাষায় কোন ল্যাঙ্গুয়েজে কোন কালচারে জন্মাবো, এগুলোর আমাদের চয়েস না, কোনো পার্থক্যের মধ্যে ঘটবে না আগে পরে। তুমি এনলাইটেনমেন্টের আগে ইডলি পছন্দ করলে এনলাইটেনমেন্টের পরেও ইডলিই পছন্দ করবে, ঠিক আছে। এনলাইটমেন্টের আগে তুমি যদি ডার্টিনেসে খুব বিরক্ত হয়ে যাও তারপরেও তুমি বিরক্ত হবে, ঠিক আছে। তোমার যদি গরমের ফিলিং খুব বেশি থাকে এমন মোটেই হবে না যে গীতার কথাই বলবে মাত্রা স্পর্শাস্ত শীতোষ্ণ সুখ দুঃখ দা, তোমার সব সমান বোধ হচ্ছে, তোমার সোয়েটিং হবে কারণ বডি কনফিগার হবে, গরম তোমার সহ্য হয় না, ঠান্ডায় তোমার প্রচণ্ড ঠান্ডা লাগে, এই দুটো সেম থাকবে এবং ফিলিংও সেম থাকবে। কী পার্থক্য হয়ে যায়? একটি পার্থক্য হয়ে যায়, মাইন্ড এটাকে একটা বিরোধ তৈরি করে, ইট শুড নট বি, এটা এমন হওয়া উচিত নয়। মন প্রত্যেক মুহূর্তে বিরোধ তৈরি করে, আমার 30,000 টাকা স্যালারি বেশি হওয়া উচিত বা কম হওয়া উচিত, এই যে জাজমেন্ট এবং এটাকে কন্টিনিউ মাথা মিউলিং ওভার ক্রমাগত থিঙ্কিং প্রসিডিওরকে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে, এটা ড্রপ হয়ে যায়, ব্যক্তি এগিয়ে নিয়ে যায় না, অ্যাকসেপ্ট করে নেয়। তোমার মধ্যে মিষ্টি দেখে লোভ হয়েছে, ঠিক আছে, দুটো প্রসিডিওর হয়। ধার্মিক ব্যক্তি বলবে এই লোভ খারাপ জিনিস, অধার্মিক ব্যক্তি বলবে বা সাংসারিক ব্যক্তি বলবে কী আছে মিষ্টি খাবো ভালো ভালো জিনিস, নিয়ে দুটোই বলে মিষ্টি ভালো লাগলো মিষ্টি খেলাম ইটস স্টপ। এই পার্থক্যটি এসে যায় যে যে পার্সোনাল ডুয়ারশিপও জানে, ঠিক আছে, ছোটোবেলা থেকে বাঙালির ঘরে জন্মেছি রসগোল্লা ভালো লেগেছে খেয়ে নিয়েছি, কিন্তু ওটাকে নিয়ে যাওয়া তার সাথে থাকে না, এই একটাই পার্থক্য হয়ে যায়। কারণ ব্যক্তি দেখে প্রত্যেক মুহূর্তে কোনো পার্সোনাল ব্যক্তিত্ব নেই, আর ব্যক্তিত্ব যদি থাকে আমরা একসাথে কোটি কোটি ব্যক্তিত্ব পাচ্ছি। তুমি উঠে গিয়ে ফোন করবে তোমার গলার টিউন অবধি বদলে যাবে, কার সাথে ফোন করছো, হ্যালো মা, ঠিক আছে বন্ধু, হ্যাঁ ভাই গল কেমন আছিস, যাই তো না, এটাই রাবণের 10 মাথা, আমাদের 10 মাথা যেমন, তো এটা আর থাকে না, রাবণত্ব থাকে না, রামের একটি মুখ, রাম সবসময় দেখবেন স্থির শান্ত হয়ে থাকে না, আমরা ছবি বানিয়েছিলাম আমরা ধ্যান করে না, এই সব জিনিসগুলি থাকে কিন্তু কোনো দিকে তার ঝোঁক বেশি থাকে না, ধীরে 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 ড্রপ হয়ে যায়। আরও আছে একটু মূল পার্থক্য এটাই যে সব ঘটনাগুলি ঘটতে থাকে, ওই ঘটনার মধ্যে সে কোথাও নিজেকে আটকে ফেলে না, আগে পরে এইটুকুনি পার্থক্য হয়, কারণ দেখে আটকানো সম্ভব নয়। যে আমরা যখন আটকাই এনলাইটমেন্টের আগে যে আমরা কিছু বদলাতে পারি, এনলাইটমেন্ট বুঝতে পারি যে কিছু বদলানো যায় না, বদল ইয়েট কন্টিনিউ ঘটছে, প্রত্যেক মুহূর্তে বদল চলছে এবং ইটস পারফেক্ট, একদম ঠিকভাবে এগিয়ে চলেছে। এই জন্য যখন এটা দেখে ব্যক্তি শান্ত হয়ে যায়, ঠিক আছে, এটা গাছ পুঁতেছ, গাছের গ্রোথ ঠিক আছে, তুমি কেমন থাকবে, শান্ত থাকবে তো, এরকম।